আরে ইয়ার কলেজত আহি একদম পুরা সারপ্রাইজ হয়ে গেল। মই ভাবাই নাছিল কি ইমান যে মজা হয়ে আছে কলেজত। আর কালি বলে দিবলি না দেখা আইছিল বলে, কিন্তু আমি না, আমি আহা নাছিল, হয় না, আমি আহা নাছিল। আমার কিবা কিবা কাম আছিল, পরিয়াল সরিয়াল আছে, চলি বলি গিলা স্কুলের পর লই আইব লাগে, বহুত কাম থাকে না, এই কারণে আহা নাছিল। সো আজি যেহেতু আহি পাইছো তো অল্প এনজয় করা যাক বাইকটো। হ্যালো, হাই, হ্যালো গাইস। তো যাবলে ওলাইছো কলেজলে আজি কমসে কম দুই তিন মাহ পিছতে। এয়া কি ধরনের ব্লগ হবো আই হ্যাভ নো আইডিয়া। গই থাকিম আর কই থাকিম আর ভাবি থাকিম। আর গাইস এতিয়া মই গই আছো সাইকেলেরে। ওয়ালাইকুম আসসালাম। ব্লগ চলি আছে আর এক্সাম আছে নাকি? এক্সাম আছিল, এক্সাম চলি আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কলেজ যাই। তো ঘরের পর দুই তিন কিলোমিটার প্যাডেল মারি মারি আহি পালো পানবাড়ি বাজার। এতিয়া অটো নাইবা কিবা বাস আছে, অটোই পাম, অটোত উঠি সিধা ন্যাশনাল হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ের পর কিবা এটা হেলিকপ্টার নাইবা মেট্রো লই কলেজত সিধা যাম। আর তারপর আকসার মেইন অটো স্ট্যান্ড মে অটো মিলনা মুশকিল হয়ে যায়, কিন্তু ভর্তি ফুল ভর্তি হোনে কে বাদ হি যাতা হ্যাঁ, পরে মুঝে তো জলদি জানা হ্যাঁ, সো ইসলিয়ে মে থোড়া আগে যা রা হুঁ আর ওয়াজে অটো লে লুঙ্গা। অবস্থা একেবারে গার্জি হইয়া গেছে রে বাবা। অটোর পিছপিনে বহিলে মানে একদম ধুলা আর ধুলা, ও আর দাঁততে লাগে মাত্র। এয়া আহি পালো ন্যাশনাল হাইওয়ে। ওয়াট এ ডিজিটাল ইন্ডিয়া। খালি আছে কিন্তু এতিয়াও বাসত, আরো 20-30 জনমান জায়গা আছে, মোক আজি তো খিড়ি খিড়ে নামবা লাগবো। টুডে আই রিয়েলাইজ ওয়ান থিং, কি 25-20 কিলোমিটার দূরত কলেজত যাবলে হলে স্টুডেন্টর যে কিমান কষ্ট হয়। আমি তো জেন্টস হয়ে বেশি এটা মানে মালুম নহয়, কিন্তু ছোৱালী মানুহৰ কারণে কিমান স্ট্রাগল করব লাগে আই রিয়েলাইজ। আর যবি হো এবার বাদ দিয়া, কুছ পানে গেলে কুছ খোনা পারতা হয়। সো মেইন কথা তাও কথা মানে মেইন কথা হল কি, সাধারণত আমার 80% স্টুডেন্টে কিন্তু মিডিল ক্লাস ফ্যামিলির পর বিলং করে। আমি আমার বেশিরভাগ ফ্যামিলি পরে কিন্তু ফাইন্যান্সিয়ালি একদম উইক, দুর্বল, মানে মানে পয়সার ফালে দি দুর্বল। কিন্তু আমি বর করো কি, লাইফত মানে বহুত সরু সরু ভুল ডিসিশন লো, কিন্তু পাছত গই সেই বড় ভুল ডিসিশনের কারণে পস্তাব লাগে। যেনে মোর কলেজ ঘরের ওসরতে মোর কলেজ আছে, 10 কিলোমিটার দূরত্বত আছে মোর কলেজ, কিন্তু মই এডমিশন করেছো কি মানে 25-30 কিলোমিটার দূরত দূরের কলেজত এডমিশন করেছো। এইবার হল সরু সরু ডিসিশন রং, কিন্তু পাছত পস্তাব লাগে, কিয়ন আমার ফ্যামিলি বর ফাইন্যান্সিয়ালি বহুত উইক হয়। এতিয়া এদিন কলেজত আহিবলে হলে কি করব লাগে, 200 টাকা খরচ করব লাগে। সো মই আগতে যদি এই ডিসিশন ললো হয় যে মই ওসরের কলেজ মানে কুড়িয়া বিএনত যদি এডমিশন ললো হয় তেনে হলে ভাল আছিল। সো তেনেকুয়া বহুত মানে আমার স্টুডেন্ট বর রং ডিসিশন লাগে। ঘরের পর পয়সা খুঁজলে কিন্তু না থাকলেও জোর পড়া হলেও কিন্তু আনি দিবই, কিন্তু এবার না চাই। গার্জেনে ভাবে যে মোর লড়া নাইবা মোর ছোৱালী কলেজ পড়ি আছে, ভাল কথা, আমার কারণে গৌরব। সো পয়সা জোর পড়া হলেও কালেক্ট করিম। অভিভাবক বর কিন্তু বহুত মাসুম হয়, সো আমার অভিভাবক বরক ঠকাব নালাগে। যিকোনো ডিসিশন লওয়ার আগত ভাবি চিন্তি ভালদরে, যি ডিসিশনক নিজের লাভ হব মানে খরচ কম হব, যিকোনো ফাইন্যান্সিয়ালি কথাটুয়ে মানে মেইন কথা। সকল ক্ষেত্রত ভুল ডিসিশন লব না লাগে, যেনে কোনোবাক লব লাগিছিল আর্টসত কিন্তু লই থৈছে, ই সায়েন্সত, কিন্তু পাছত গই নোৱাৰে মানে গার্জেনের পয়সা বড় বরবাদ। সো তেনেকুয়া কোনোবাই সাবজেক্ট লব লাগে পলিটিক্যাল সায়েন্স, কিন্তু লই থৈছে হিস্টরি, পলিটিক্যাল লব লাগিছিল কারণ সি ভাল পায় পলিটিক্যাল। সো এই ডিসিশন বড় মানে ভাবি চিন্তি ভালদরে রং লব না লাগে, রাইট ডিসিশন লব লাগে। টোটাল বেশি নকও, কলেজত আহিলো এতিয়া করবাত লাইনত লাগি থাকিবা লাগিব আর কিবা ফর্ম জমা দিব লাগিব, ফর্ম জমা দিব আহিছো এক্সামের ফর্ম। সো আমার কলেজখনের ভিতর সাইডখন অল্প চাই, কলেজ উইক চলি আছে, সো অল্প এনজয় করি। তারপর এটা হল আমার কলেজ ক্যান্টিন আর এটা হল বাইক পার্কিং, ভিতরত আছে, ই হল বাইরত যার মানে পুরো রাইডার যার মানে যার হেভি রাইডার সবরে বাইক ইয়াতে থাকে, আর ভিতর থাকে জেন্টেলম্যান সকলের বাইক। কলেজ উইক, ও ম্যান মজা লাগিছে। আল শো ইউ এভরিথিং, হোয়াট হোয়াট হ্যাপ, হোয়াট হ্যাট নট হ্যাপ, ও ম্যান হোয়াট এ টুটা ফুটা ইংলিশ এভরিথিং। আরে ইয়ার কলেজত আহি একদম পুরা সারপ্রাইজ হয়ে গেল। মই ভাবাই নাছিল কি ইমান যে মজা হয়ে আছে কলেজত। আর কালি বলে দিবলি না দেখা আইছিল বলে, আমি না, আমি আহা নাছিল, হয় না, আমি আহা নাছিল। আমার কিবা কিবা কাম আছিল, পরিয়াল সরিয়াল আছে, চলি বলি গিলা স্কুলের পর লই আইব লাগে, বহুত কাম থাকে না, এই কারণে আহা নাছিল। সো আজি যেহেতু আহি পাইছো তো অল্প এনজয় করা যাক বাইকটো।
আমি গৈ আছে অলপ কম্পিউটারৰ দোকানত ফ্ৰম কেন ওলাবা কাৰণে জেরক্স এইখিনিতে মনত পৰিল এটা মানে ইম্পৰ্টেণ্ট কথা ইমান দিন যে কলেজ পঢ়িলোঁ কিমান যে আৰু জেরক্স 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 খালি জেরক্স কৰবা দিয়ে সো কমচে কম চৰকাৰৰ পৰা এটা মানে জেরক্স মেচিনহে দিব লাগিছিল চাকৰি চাকৰি আমাক নালাগে জেরক্স মেচিন দিয়ক মামা জেরক্স আৰু প্ৰিণ্ট আউট কমপ্লিট হ'ল ডিজিটেল ইণ্ডিয়া শুনিছোঁ এডুকেশ্যন বোলে ফ্ৰী হৈছে কিন্তু ফ্ৰীৰ নামততো অলপ চলপ পইচা লয় এয়া 7:30 এয়া আৰু এয়া 450 এই মাত্র আৰু একচুয়ালি কান্ট্রি কেতিয়া ডেভেলপ হ'ব যেতিয়া এডুকেশ্যন ফ্ৰী হ'ব কিন্তু ফ্ৰীৰ নামত এনেকা পইচা লুটাটো আই ডোন্ট লাইক দিছ মানে ওয়ার্ল্ডত যিমান ডেভেলপ কান্ট্রি আছে নিউজিল্যান্ড আমেরিকা লন্ডন এটসেট্রা এটসেট্রা সববোৰত কিন্তু এডুকেশ্যন ডাইৰেক্ট ফ্ৰী আৰু এডুকেশ্যন সিস্টেমবোৰ বহুত উন্নত লেভেলৰ কিন্তু আমাৰ ইণ্ডিয়াৰ এডুকেশ্যন সিস্টেম বৰত বহুত ৰং আছে ফাইনালি পেমেন্ট প্ৰচেছ ইজ কমপ্লিট সাকসেছফুল ইয়েছ এটা কথা নিজৰ যিটো সিগনেচাৰ থাকে নিজে কৰিলে কিন্তু ভাল নালাগে যেতিয়া বেলেগে লিখে চাওকচোন বহুত ভাল লাগে আৰু মেমে যদি লিখে অ মেম কলেজত আহিছোঁ যদি কমচে কম গাড়ী ভাড়াটো উঠাই লৈ যাওঁ তাতে বোলে ডেন্স হৈ আছে চলক হ'ব যেতিয়া প্ৰথম প্ৰথম কলেজত নাম এডমিশ্যন কৰিলোঁ তেতিয়া বাপৰে বাপ চানডেও নাই মানে ৰবিবাৰ সোমবাৰ একো নাই ডেইলি কলেজত আহিব লাগিব কিমান যে মানে ফালতুবি ধান্দা অ' আৰু এতিয়া ফুল প্ৰেক্টিকেল হৈছোঁ আহিলে 200 টকা খৰচ চব ভাবি চিন্তি কি কি কাম আছে চব কাম যিদিনা স্কুলত আহিম সেই কামবোৰ মানে এই কলেজ বাই বাই